আপনার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব খুব ভালো একটা রেসিপি, টমেটোর ডাল। টমেটো ডাল তৈরির জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলো হলো, এখানে প্রায় 100 গ্রাম ডাল নিয়েছি, 50 গ্রাম মুগ ডাল, 50 গ্রাম মুসুর ডাল, 4টি টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, 2টো কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন সর্ষের তেল আর 1 টেবিল স্পুন হলুদ। আমি ওভেনে একটা কড়াই বসালাম, তার মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে এই নাড়াচাড়া করে তেলটা একটু গরম হতে দিতে হবে। একটু ধোয়া উঠলে ভাববেন তেলটা গরম হয়েছে। এর মধ্যে 2টো তেজপাতা, 2টো কমিয়ে দিলাম, নয় পুড়ে উঠলে 2টো শুকনো লঙ্কা, নয় বেশি ভাজা হয়ে গেলে পোড়া পোড়া মতো হবে। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে 1/2 চামচ গোটা সর্ষে দিয়ে দেব। এবার আবার ভালো করে নাড়লাম। আমি টমেটোটা কুচিয়ে রেখেছি, 4টি টমেটো ছোটো ছোটো করে পিস করে, এই দেখুন। এবার টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ব। বেশ টমেটোটা নরম হয়ে যাবে ভালো করে নেড়ে। এই দেখুন টমেটোটা বেশ হয়ে গেলে এখন আমি ওভেনের ঢাকনাটা দিয়ে দেব, হলুদ দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের যেমন নুন খান সেইভাবে নুন মিশিয়ে নেবেন। এবার সব একসাথে ভালো করে নেড়ে নেবো। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে টমেটোগুলো দেখুন নরম হয়ে এসছে। 1 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার 2 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কি সুন্দর টমেটোটা পুরো গলে গেছে, তেল উঠে এসছে। যখন এরকম তেলটা দেখা যাবে এরকম, তখন ভাববেন টমেটোটা হয়ে এসছে। আমি মুগ মুসুরির ডাল 2টো আগে একসঙ্গে করে সেদ্ধ করে রেখেছি। মুগ আর মুসুরি 2টো একসঙ্গে সেদ্ধ করে নেবেন। এই টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবার ডাল সেদ্ধটা দিয়ে দেব। ডাল সেদ্ধটা ঢেলে দেব। দিয়ে সব একসাথে আবার নাড়ব, ভালো করে একদম টমেটোর সঙ্গে ডাল মিশিয়ে দেবেন একদম। এই ডালটা বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম হবে। আমি এর মধ্যে একটু জল দেব, ভালো করে একটু নেড়ে নিই। ভালো করে নেড়ে এই দেখুন এই বাটিটার মধ্যেই জল নিয়ে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মনে হচ্ছে আরেকটু জল দিতে দিলে ভালো হয়, আরেকটু জল দিয়ে নেব।
আর একটু জল দিয়ে দিলাম। এবার ফ্লেমটা বাড়িয়ে ডালটা ফুটিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো তৈরি। এবার ওভেনের কড়াইয়ের ঢাকনা দিয়ে দেবো, ডালটা একটু ফুটুক। এ দেখুন ডাল আমার ফুটছে, ডাল আমার হয়ে এসছে, ডাল হয়ে এসছে। দেখুন ডালটা ঠিকমতো হয়েছে, বেশি পাতলাও হয়নি আবার গরম ঘনও হয়নি। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। এই দেখুন আমার ডাল ফুটছে। ভালো করে নেড়ে কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে। এবার ঢাকনা দিয়ে দিলাম, ডাল আমার হয়ে গেছে। ওভেনটাকে অফ করে দিলাম।